স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ায় মাত্র ১১২ টাকায় সরকারি চাকুরি পেয়েছেন ৪০ জন। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনয় সহকারী হিসাবরক্ষক, অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর পদে চাকুরি পেয়ে খুশি সবাই। প্রতিনিধি সাইফুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার কনফারেন্স রুম প্রশিক্ষণ নিচ্ছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৪০ জন সদ্য নিয়োগ পাওয়া কর্মচারী। নিয়োগপ্রাপ্তরা বলছেন ভোগান্তি ছাড়াই মাত্র ১১২ টাকা আবেদন ফি জমা দিয়ে সরকারি চাকরি পেয়েছেন তারা। ১১২ টাকায় চাকরি পাওয়ার এত আনন্দ, ফাঁকা ঘরেই ২ মিনিট আনন্দে লাফাইছি। খুব স্বচ্ছ নিয়োগের মাধ্যমে আমি চাকরি লাভ করেছি, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার কারো কাছে কোনো লবি যেতে হয়নি। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে ১১২ টাকা দিয়ে আবেদন ফি করি, দেন তারপর লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা অত্যন্ত স্বচ্ছভাবে হওয়ার কারণেই আজকে আমি এখানে এসে দাঁড়াতে পেরেছি। প্রতিষ্ঠানটি বলছে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে তৎপর ছিলেন তারা। টেলিটকের মাধ্যমে অ্যাপ্লিকেশন এই ১১২ টাকাই তাদের খরচ, এইটা বিনা শুধু পেয়েছে আর কি, আর কোনো টাকাই তাদের খরচ করতে হয়। দক্ষ মেধাবী জনবল নিশ্চিত করতে নিয়োগ প্রক্রিয়ার জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে বলে জানান বিনার পরিচালক। যে এখানে যদি মেধাসম্পন্ন কর্মচারী, আমার কর্মকর্তা, আমার বিজ্ঞানী যদি না আসে, তাহলে তো আমি মেধাসম্পন্ন প্রোডাক্টও তো আমি দিতে পারবো না। আমি মেধাসম্পন্ন আজকে যদি নিয়োগ না করতে পারি, এদের কাছ থেকে তো আমি সেই আধুনিক কলা কৌশল তৈরি করা, প্রযুক্তি তৈরি করা, সেই ধরনের আমি তো প্রোডাক্ট তৈরি করতে পারবো না। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।